ছোট থেকে বেড়ে উঠেছেন যেই ঘরে, সেই ঘর ছাড়তে হয়েছিল ষড়যন্ত্রের মুখে পড়ে। অনেকদিন পর আপন ঘর, বন্ধুর ডাকে ফিরবেন কি তবে? কোনো গল্প, নাটক বা ছায়াছবির কোনো চিরায়ত কাহিনী নয়, বলছিলাম লিওনেল মেসির কথা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন ফিরেছিলেন ম্যানিউতে, মেসিও কি ফিরবেন তার আপন নীড়ে? লিও কোথায় যাবেন তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। পিএসজিতেই কি থাকবেন নাকি বার্সেলোনায় যাবেন আবার ফিরে? মরুর দেশের ক্লাবের সাথে ইন্টার মায়ামিতে ডেভিড বেকামও চান এই ফুটবল জাদুকরকে। বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার ও বর্তমান কোচ জাভি তার বন্ধুকে দেখতে চান কাতালান ডেরায়। সাংবাদিকদের দেয়া প্রশ্নের উত্তরে এমনটাই মনে হচ্ছে। বার্সেলোনার দরজা মেসির জন্য সবসময় খোলা, সরাসরি এটাই বলেছেন কাতালান কোচ। অবশ্যই বার্সেলোনা সবসময় মেসির বাড়ি, লিওর জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে, অন্তত যতদিন আমি কোচ থাকব। কিন্তু সিদ্ধান্তটা নির্ভর করছে ক্লাবের চেয়ে মেসির ওপর। আমি মনে করি এটা তার উপর নির্ভর করছে, সে কি চায়, সে কি অনুভব করে। পিএসজির সাথে এখনো চুক্তি নবায়ন করেননি মেসি। পারিসিয়ান কর্তারা ছাড়তে চান না সাতবার ব্যালন ডর জয়ীকে। চুক্তি বাড়ানোর জন্য দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্যারিসের ক্লাবটি মেসির সঙ্গে চুক্তি বহাল রাখতে চায় বলে জানিয়েছে। এই মুহূর্তে আমরা মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি অস্বীকার করব না যে আমি তাকে এই প্রজেক্টে রাখতে চাই, সেই লক্ষ্য পূরণেই আমরা তার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। বার্সেলোনা থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি। ফুটবল থেকে অবসর শেষে বার্সেলোনা শহরেই থাকার কথা বলেছিলেন বিশ্বকাপ জয়ী। তবে শেষমেশ কোন ক্লাবের সাথে থাকবেন সেটা জানতে বেশি দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। মোহাম্মদ হুসাইন, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।